গুড মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তোমরা যে যেখানে আছো সবাই ভালো থাকো তো আজকে সকালবেলা দেখো নেমন্তন্ন বাড়ি কিন্তু আমাকে রান্না আজকে করতেই হচ্ছে সে নাকি ভুলে গেছে আজকে আসলে না একটু দেরি হয়ে গেছে আমার ঘুম থেকে উঠতে জানো তো অন্যদিন একটু তাড়াতাড়ি উঠি সকাল সকাল আজকে আসলে না ঠান্ডা লাগছিল খুব তো আমার তো একটু ঠান্ডাটা বেশি জানো তা সেই হিসাবে একটু উঠেছি দেরি করে আর পায়েলের বাবা বলছে জল আছে যখন সে আজকে কীরকম ওস্তাদি করেছে চাল ধুয়ে নিয়েছে জানো আর এখন অবত্যা ভাত রান্না করতেই হচ্ছে তো আমি ভেবেছিলাম চালটাকে না জলটাকে ফেলে দিয়ে ঝরিয়ে রেখে দেবো ওটা আগামীকাল করব। তো কিন্তু বললো যে না তুমি করেই ফেলো যদি আবার নষ্ট হয়ে যায় তো সেই জন্য করেই ফেললাম সে নাকি বলছে আমি তো ভেবেছি রাত্রিবেলা নেমন্তন্ন কি কী বলবে বলো কালকে সকাল রাত্রিবেলাই বললাম যে কালকে দুপুরবেলা এরকম আর তারপরে তো ব্রেকফাস্ট করেছে ওর জন্য রুটি করেছি আর পায়েলের জন্য ওটস বানালাম তো পায়েল এখনো খায়নি না খেয়ে সে কাজে বসে গেছে আর সে রুটি আর বেগুন ভাজা খেয়ে কাজে গেছে তো তখনও তার মনে নেই তো আমি এখন ফোন করে তাকে বলছি যে তোমার কি কোনো টেস্ট আছে বলছে কেন কই কিছু না তো কারণ তাহলে তুমি চাল ইয়ে করেছো কেন আর তুমি মাছই বা পাঠিয়েছো কেন তো সে আবার মাছও পাঠিয়ে দিয়েছে তো কী করবো এখন বলছে কি আমি ভেবেছিলাম যে মাছটা রেখেই দেব তারপরে ভাবলাম যে না ভাত তো যখন করিয়ে নিচ্ছি তাহলে মাছটাও করে রেখে দিই কালকে তাহলে আর কি মাছ একটু মানে হালকা হব আর কি রান্না যখন আমাকে করতেই হবে তাহলে আর কি করব। তাহলে একটু করেই রাখি একটা পদ তাহলে কি হবে একটু করে রাখলে পরে বান্নার সুবিধা হবে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ এনেছে এখন এই মাখালাম নুন হলুদ দিয়ে তো এই তেলাপিয়া মাছ আর এইখানে এই যে ভাত সবে আমি ভাত করে রাখলাম এখন রাত্রিবেলা কি করবো জানি না আমি একটু ভাত খেয়ে নেবো আমার আর এইসব নেই মেয়েকে দেবো না এখন জানতে বাবু যদি একটু ভাত খায় তাহলে আর কি রাত্রে একটু হবে আর বাদ বাকিটা রেখে দেবো কালকে গরম করে আমি খেয়ে নেবো ওদের সাজো ভাত দেবো আর আমি খেয়ে নেবো আর এখানে যে দেরি হয়ে গেছে বলে ও আজকাল রোদে বসছে বলে দেরি হয়ে যাচ্ছে এখন আমার সকালবেলা জামা কাপড় কেচেছিলাম সেগুলো সব এখন তুলে নিয়ে এলাম এখন গুছিয়ে নেব তো স্নান করে মা পুজোটা দিয়ে নিল আজকে তো পুজো কমপ্লিট তো এখন পিসির বাড়িতে এসেছি আমি আর বাবা মা আসেনি কারণটা বলছি কারণ হচ্ছে আমি কাজ থেকে অনেকটা লেট হয়ে গেছিলো কাজ করতে করতে তারপরে আর মা রান্নাবান্না বাবা মিস মিস্টেকের নিয়ে রান্নাবান্না বসিয়ে ফেলেছিল চাল ধুয়ে ফেলেছিল আর কি তাই জন্য রান্না করতে হয়েছে আর কি তো সেই কারণে মা রান্নাবান্না করলো আবার তো সে কারণে মা স্নান করতে যেতে পারেনি তো এখন মা স্নান টান করে তারপরে আসবে আর দুটো বেজে গেছে তো সেই জন্য আমরা তাড়াতাড়ি এসছি বলো বাবা হ্যাঁ এখন চলো দেখ চলো এখন পিসির বাড়ি চলো অনেক দেরি করে এসছি

我那个。

তোকে হ্যাপি হোয়াটসঅ্যাপে WhatsApp জানি যে আবার দুবার করে হ্যাপি বার্থডে বলছে আমি দুবারই থ্যাঙ্ক ইউ বলে দিছি থ্যাঙ্ক ইউ গেম খেলতে খেলতে আহা কি গেম খেলছিস এই জামাটা কি নতুন জামা কে দিয়েছে দাদা দাদা দিয়েছে কে দিয়েছে বাবা দিয়েছে কি বদমাইস কেন রে বোনটা হয়ে যাবি বা আর তোর মা মিষ্টির পোকা আজকে মিষ্টি খেতে হয় খা প্রণাম কর ভালো করে মাথা নিচু করে প্রণাম কর মাথা ঠেকিয়ে প্রণাম কর জ্বালাচ্ছে না মানে কি আবার

পিসি কি কি ভয় পাস নাকি ফুচকা ইয়ারকি ঠাকুমার সাথে পিসির সাথে কোনো ইয়ার কি নেই

আর চাটনি এখানে স্যালাড আর এখানে হচ্ছে চিকেন তাই তো দাদা দেখো কত কাজ করছে আমাদের হুগলি সেই ছোট্ট হুবলি এখন বড় হয়ে গেছে কত দায়িত্ব পালন করছে খাইতে তোমার হয়ে গেছে

আরে Джо আমার বই মা মইমা সেদিন আমি দেখাতে পারিনি সেদিন এভমে মরাছিনা চুল আছে দেখা যাবে না কারণ সৌন্দরিতে কোনদিন চুল আসে যায় না এখন এই বয়সে কত সুন্দরী না আমি সব সময় বলতাম সেদিন চলে গেছে সেদিন চলে গেছে না এখনো সত্যি আপনি সুন্দর ছিলেন আর বাড়িতে একটু গেস্ট আসার কথা আছে ওজন্য দাদাই বেড়ি যাচ্ছে আমি পরে যাব খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন বাড়ির পথে এগোচ্ছি মা এখন কিছুক্ষণ আগে এলো এখন মা খাওয়া দাওয়া করবে পিসির সাথে গল্প করবে এসব করবে তারপরে বাড়ি যাবে তো বাবা আসবে হয়তো নিতে নইলে হেঁটেই চলে যাবে তাই তো একদম আমি হেঁটেই চলে যাব তো আমরা এখানেই ভিডিওটা এন্ড করছি বাড়ির উদ্দেশ্যে এখন এখন হেঁটে হেঁটে বা হেঁটে হেঁটে না আমরা বাইকি করে যাবো এখন তো এখানেই ভিডিওটা এন্ড করছি তো আরেকটা ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে ততক্ষণে জন্য দেখতে থাকো আমাদের জীবন আজকের আমার বা ভাইয়ের বার্থডে কীরকম লাগলো সবাই তোমরা আশীর্বাদ করো যাতে ও বড় হয়ে ভালো একজন মানুষ হিসাবে ভালো মানুষ হয় এবং আশীর্বাদ করে ওকে টাটা